হ্যালো, আমি সন্তু দে। তা আপনাদের প্রথমে বলেছিলাম যে ফার্স্ট থেকে কীভাবে শুরু করতে হয় সেটা আপনাদের দেখাবো। দেখুন, এটা হচ্ছে একটা ধনেখালি তাঁতের শাড়ি। এবার তার উপরে আমরা প্রথমে চক দিয়ে স্কেচ করে নিয়েছি। নেওয়ার পর এবার ব্ল্যাক যে অ্যাক্রিলিক কালার আছে সেই দিয়ে আমরা এটা লেআউট করে, মানে প্রথমে আঁকাটাকে ড্রয়িং করব, তারপরে এর উপরে কালার চাপাবো। চাপিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে হয় আপনাদের দেখাচ্ছি। প্রথমে এটাকে আমরা ব্ল্যাক দিয়ে লেআউট দিয়ে বের করবো। প্রথমে চক দিয়ে এঁকে নিয়েছি। আপনারা ধরুন করতে গেলে যে কোনো শাড়ি, সে যে কোনো কটন হোক বা সিল্ক হোক বা তাঁত হোক, যাই শাড়ি হোক, আপনারা প্রথমে নিজেরা যদি আঁকতে পারেন তাহলে এঁকে নেবেন, আর যদি সেরকমভাবে অসুবিধা হয় ড্রয়িংয়ে তাহলে আপনারা ট্রেসিং পেপার পেতে ট্রেসিং করে তার মধ্যে এঁকে নিতে পারেন। তা আমি দেখুন চক দিয়ে এঁকেছি, এবার এটাকে কালো লেআউট করে বের করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, একদম ফার্স্ট স্টেপ। যে কোনো শাড়ি হতে পারে তার মধ্যে আপনি ড্রয়িংটা করবেন। যদি ড্রয়িং জানা থাকে, ড্রয়িং আপনারা নিজেরা করতে পারেন, তাহলে ড্রয়িং করে নেবেন, আর না হলে ট্রেসিং করে নেবেন। ড্রয়িংটা বিখ্যাত শিল্পী, বাংলার বিখ্যাত শিল্পী, বিখ্যাত যামিনী রায়ের আঁকা, যামিনী রায়ের পেন্টিং, সেই পেন্টিংটা অনুকরণ করে আমি ছবি আঁকি। একটা হয়ে গেল। এই পেন্টিংটার নাম তিন কন্যা, বাংলায় বলে তিন কন্যা। ফার্স্ট টাইমে আপনাকে ছবিটাকে এঁকে নিতে হবে। তারপরের স্টেপটা হচ্ছে ছবিটাকে পুরো ভরাট করতে হবে। আজকে ফার্স্ট স্টেপটাকে ফার্স্ট স্টেপটাই আপনাদের দেখাচ্ছি। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কি অসুবিধা হচ্ছে।
দেখুন প্রথমে আমরা বলেছিলাম এটা হচ্ছে তখন আঁচলটা করা হয়েছিল, তাই আঁচলটা টানানোর সময় প্রথমে আঁচলটা টানে নিলাম। এবার আমরা ভেতরটা বডিটা ভরা বডিটার উপরে ড্রয়িংটা করি। প্রথমে আঁচলটা হয়ে গেল, এটা আঁচল শাড়ি আর এটা হচ্ছে শাড়ির বডিটা, আর এই মাঝখানটাতে শাড়ির যেরকম টাইপের আমরা আঁচল করেছি তার উপরে বেস করে আমরা ভেতরে মুটিপ দেবো। তা সেই একইভাবে আঁচলে যেরকমভাবে আমরা চক দিয়ে এঁকেছিলাম বা ড্রেসিং করে করা হয়েছিল, ঠিক সেইভাবেই ভেতরটাতেও আমরা মানে চক দিয়ে আমি লেআউটটা করে নিয়েছি। এবার আমরা ওর ওপর দিয়ে মানে তুলি দিয়ে রং করি, মানে যে ব্ল্যাক ব্ল্যাক যে বর্ডার আছে বর্ডার। এবার শাড়িটার মোটিভটা দেবো, দেখুন এই পাশে দুপাশে দুটো পার হলো পর্দা প্যাটার্নে, আর ভেতরে মোটিভ হবে ওই শাড়ির যে আঁচলের কাজটা আছে সেই অনুযায়ী ভেতরটা আমরা মোটিভ দেব। এই রিটার্ন হয়ে গেল ভেতরের মোটিভ দিয়ে। এবার এর যে ওপরের পার্টটা হবে সেই পার্টটা করবো, দেখুন এই আপনাদের শাড়িটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এইবার এটাকে কীভাবে ভরাট করতে হবে সেটা আপনাদের পরের ভিডিওটা দেখিয়ে দেবো, দেখুন কীভাবে করা হলো। প্রথমে আপনাদের দেখিয়ে দিই পুরো শাড়িটা কমপ্লিট হলো, এটা আঁচল আর এটা দুপাশে দুটো পার করেছি আর দুটো একটা বডি, এই বডিটার ভেতরটাতে মোটিভগুলোকে সাজিয়েছি পুরো। এটা আমরা ধনেখালি শাড়ির মধ্যে কাজটা করছি, বাংলার ধনেখালি শাড়ি। এটা আঁচল, এই শাড়িটার ফুল বডি, বডিটার মধ্যে দুপাশে দুটো কলকা আর মাঝখানে মোটিভ করা হয়েছে। এর পরের স্টেপে আপনাদের দেখাবো কীভাবে ভরাট করতে হয়। এই অবধি আমাদের এই কাজটা কমপ্লিট হলো। যদি আপনাদের কোনো এই বিষয়ে কোনো জানার কিছু আগ্রহ থাকে বা জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা এটার বিষয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। দেখবেন যদি আমি আরও কোনো ভিডিও করে মানে আপনাদের দেখিয়ে যদি আপনাদের কোনো এর ব্যাপারে যদি আরও
কিছু জানার থাকে বা আরও অন্যরকম ছবি এঁকে বা এটাকে বোঝানোর জন্য যদি অন্য কিছু এর থাকে সাহায্য করবে।